একেবারে আমাদের সঙ্গে এই মুহূর্তে একেবারে সরাসরি আছে আন্দোলনকারীর অন্যতম আর একটা একজন মুখ, একেবারে তার কাছে আমরা সরাসরি চিঠি তোমরা পেলে 11:48-এ কি বলবে? আগে প্রথম প্রতিক্রিয়া আমরা নিতে চাইছি। চিঠি আমরা পেয়েছি, সেটা আমরা একটা সরকারের তরফ থেকে একটা সদিচ্ছাই আমরা দেখছি, কারণ আমরা আগের দিনও প্রথমে আমরা লাইভ স্ট্রিমিং চেয়েছি, তারপরে আমরা বলেছি যে আমাদের তরফ থেকে যাতে ভিডিও রেকর্ডিং করা হয় সেটাও মানা হয়নি, এবং তারপরে সর্বশেষে আমরা চেয়েছি যাতে মিনিটস অফ দ্য মিটিংটা যাতে লেখা হয় এবং দুপক্ষের যাতে সই হয়, কিন্তু ওনারা সেক্ষেত্রে বলেন যে এখন অনেক দেরি হয়ে গিয়েছে, মিটিংটা আর করা সম্ভব নয়। মানে রীতিমতো এক প্রকার, মানে যেই যেই মিটিং যেই আলোচনা এবং যেই সমস্যার সমাধানের জন্য সবাই মুখ তাকিয়ে আছে, সেই সেই ক্ষেত্রে সেই অবস্থা থেকে আমাদেরকে রীতিমতো পাঠিয়ে দেওয়া হয় ওখান থেকে, বা ফিরে আসতে হয়, বাধ্য হয়ে একরকম আমরা ফিরে আসি যে এখন আর মিটিং করা যাবে না, সেটা আমাদের মনোবল অনেকটাই ভেঙে দিয়েছিল। এবং আজকে যে আমরা চিঠিটা পেয়েছি তাতে আমরা সেক্ষেত্রে ওনাদের সদিচ্ছা আমরা পেয়েছি, এবং আমরা আগেও বলেছি আমরা আলোচনায় বসতে চাই, কেন কি এই সমস্যার সমাধান হওয়া দরকার, এবং সেক্ষেত্রে আমাদের আলোচনার যে বিষয়বস্তু কিন্তু একই থাকবে, সেই আমাদের 5 দফা দাবি, অভয়ের ন্যায় বিচারের জন্য যে 5 দফা দাবি, সেই দাবি নিয়েই কিন্তু আমরা আজকেও আবার আলোচনায় বসব, এবং সেক্ষেত্রে আমরা আলোচনার দিকেই তাকিয়ে আছি যে কতটা ফলপ্রসূ হয়। আজকে আমরা চিঠির যে কপি দেখলাম, সেই চিঠির কপিটা একেবারে কষ্ট করা হলো। তারা কিন্তু রাজ্য প্রশাসন লাইভ স্ট্রিমিং এবং ভিডিও রেকর্ডিং এর ব্যাপারে তারা কিন্তু একেবারে স্পষ্ট করে বলেছে যে তারা যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ আছে তারা কিন্তু করবে না। সেক্ষেত্রে আজকে তোমাদের এই দুটো পয়েন্টে তোমরা কি চাইছো? আমরা আগেও চেয়েছি যে আলোচনাটা হোক, আলোচনা না হলে এই অচলাবস্থা কাটবে না, এবং আমরা আজকে কেন 5 দফা দাবি, কেন এই ন্যায় বিচারের দাবি, এটা বুঝতে হবে যে একটা হাসপাতালে দিন দুপুরে রেপ হলো, মার্ডার হলো, সেখে প্রিন্সিপাল সঙ্গে সঙ্গে FIR করলেন না, তালা থানার OC সঙ্গে সঙ্গে FIR করলেন না, দেখানো কি হলো যে একটা অচৈতন্য অবস্থায় পাওয়া গেছে তরুণীকে, একটা এটা খুবই মানে খুবই যে কোনো সাধারণ মানুষেরও জ্ঞান মানে জ্ঞানত অবস্থায় বলতে পারবে, একটা মৃত মানুষকে কি করে অচৈতন্য বলা হয়, তার মানে বুঝতে পারছেন যে ষড়যন্ত্রের বীজ কতটা গভীরে লুকিয়ে আছে। সেই জন্যই আজকে আমরা রাস্তায়, সেই জন্যই আজকে আমরা এত দিন ধরে রাস্তায় এবং আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই জিনিসটা কিন্তু কোনো ছোট ব্যাপার নয়, এতে অনেক মানে অনেক বড় ইস্যু লুকিয়ে আছে, মানুষের মানে স্বাস্থ্যর ক্ষেত্রে, মানুষের সুরক্ষার ক্ষেত্রে, পুরো স্বাস্থ্য ব্যবস্থা এবং পুলিশি ব্যবস্থা যে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার দায়গুলো আমরা চোখে মানুষের সামনে তুলে ধরতে চাই। কেন আমরা আজকে রাস্তায় আছি এটা সকল সাধারণ মানুষ বুঝতে পারছেন যে কেন এমনটা হলো? আমাদের প্রশ্ন তো এটাই, আজকে যে আমাদের আমাদের অনাস্থা তৈরি হয়েছে সেটার প্রশ্ন কিন্তু একটাই যে হাসপাতালে রেপ মার্ডার হলো কিন্তু তার কোনো যে প্রপার ইনভেস্টিগেশন সেই ইনভেস্টিগেশনই ঠিক করে হলো না। প্রথম 4-5 দিনে যেইভাবে ক্রাইম সিন লণ্ডভণ্ড করা হলো এতে আমাদের অনেকটাই প্রশ্নচিহ্নের মুখে পড়তে হয়েছে। আমরা জানি যে আমরা কিভাবে ক্রাইম সিনকে বাঁচানোর চেষ্টা করেছি, আমরা কিভাবে ওখানে যাতে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হয় সেই জন্য আমরা লড়াই করেছি, এইগুলো আজকে এটা দেখতে হবে যে কেন এর প্রশ্ন, এই সবকিছুর কেনর জবাব কিন্তু পাওয়া যাবে আজকের এই আলোচনা সভায়। আমরা চাই সেই আলোচনা থেকে এই জবাবগুলো বেরিয়ে আসুক। আমরা যেটা দেখলাম যে সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসিকে নতুন করে গ্রেপ্তার করা হলো CBI-এর পক্ষ থেকে, তোমাদের যখন আন্দোলন চলছে দুপক্ষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তোমাদের মধ্যে যে এর মাঝেই একটা আলোচনার বারবার দরজায় যাচ্ছ কিন্তু সেটা ফলপ্রসূ হচ্ছে না, তার মধ্যেই দুজন গ্রেপ্তার, তুমি কি মনে করো যে এই ঘটনার আরো কেউ মাস্টার মাইন্ড আছে বা তারা পরবর্তী সময় গ্রেপ্তার হতে পারে, কি মনে করো? আমরা মনে করছি এতে আরো বৃহৎ কোনো ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে, কেন কি একা সন্দীপ ঘোষ এই কাজটি করতে পারবেন না, বা একা টালা থানার ওসিও এই কাজটি করতে পারবেন না, এখানে কে বা কারা জড়িত আছে, এই মার্ডারের মোটিভ কি ছিল, কেন প্রমাণ লোপাট করা হলো, কেন, এইটাই তো মানে ভয়ঙ্কর একটা ব্যাপার। রাত্রি 3টার সময় ওয়ার্ডে ডাক্তাররা থাকবেন না বা রেস্ট করবেন না, এটা তো হয় না, এটা দিনের আলোর মতনই পরিষ্কার যে মার্ডারও হলো এবং সেটাকে চাপা দেওয়ার জন্য পুরো স্বাস্থ্য এবং একটা পুলিশি ব্যবস্থা সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করলো। আমরা সেই কারণে আজকে আমরা চাই যে এটার এই জটটা খুলুক, কেন মোটিভ, কেন কেন এরকম করা হলো, এই প্রশ্নের উত্তর আমরা চাই।
আর একটা হচ্ছে যে আজকে তোমরা কি মোটামুটি একটা সিদ্ধান্ত, তোমাদের আমরা যেটা শুনতে পেলাম যে তোমাদের একটা বৈঠক আছে, জিবি বৈঠক, এবং সেই জিবি বৈঠকের পর তোমরা আনুষ্ঠানিক ভাবে একটা সাংবাদিক বৈঠক করে তারা তোমরা স্পষ্ট করবে যে আজকের মিটিং এ তোমরা যাবে কি যাবে না, এইটা নিয়ে তুমি কি বলবে? আমাদের আলোচনার জিবি মিটিংটা হবে, আমাদের আলোচনা হবে, এবং তাতে সবার মতানৈক্য থাকতেই পারে। আপনারা দেখেছেন হয়তো একটা অডিও ভাইরাল হয়েছে, মতানৈক্য থাকবে না কেন, মতানৈক্য থাকবে, কিন্তু সবার যে মত, যে মেজরিটির যে মত, সেই মতটাই কিন্তু আমরা রাখবো, এবং আমরা এই মেলটাকে যথেষ্ট পজিটিভ ভাবেই দেখছি, এবং আমাদের মিটিং হলে আপনাদের প্রেস রিলিজ করে সেটা জানিয়ে দেওয়া হবে। রাজ্য প্রশাসন যে ইমেল করেছে সেখানে একেবারে স্পষ্ট কোট আনকোট লেখা আছে, যেহেতু যে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন যেটা বারবার বলছিল যে তারা আবার সেটাই বলেছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আজকের বৈঠকেও রাজ্য প্রশাসন তারা কোনোভাবেই লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং এর ব্যাপারে তারা একেবারে পুরোপুরি ডিনাই করছে, সেটা নিয়ে তোমরা কি বলবে? দেখুন, আমরা লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং একমাত্র একটা কারণেই চাইছিলাম, যেটা হচ্ছে স্বচ্ছতার কারণ। সুপ্রিম কোর্ট থেকে কোথায় বারণ করা আছে সে বিষয়ে আইনানুগরা ভালো বলতে পারবেন, লয়াররা ভালো বলতে পারবেন, আমাদের এই বিষয়টা সত্যি জানা নেই, কারণ আমরা জানি যে সুপ্রিম কোর্টের যে হিয়ারিং হয় সেগুলো লাইভে হয়। তাই জন্য কেন আমাদের ভিডিও বা লাইভ স্ট্রিমিং করতে দেওয়া হচ্ছে না ওনারা হয়তো বেটার বলতে পারবেন। আমরা শুধুমাত্র চাইছিলাম স্বচ্ছতার জন্য ব্যাপারটা, এইবার আমাদের মিটিংয়ে যা ডিসিশন হবে সেই মতো পরবর্তী পদক্ষেপ জানিয়ে দেওয়া হবে। শুধু আমরা চাইছি যে এই আন্দোলন যেহেতু ডাক্তারদের একার নয়, পুরো জনসাধারণ এর সঙ্গে জড়িয়ে আছে, সবাই যাতে জিনিসটা দেখতে পায় এবং সবার সামনে পুরো জিনিসটা স্বচ্ছতার মাধ্যমে হয়, তাই জন্যই আমাদের এই দাবিগুলো। দেখো, তোমাদের মেজরিটি পার্ট, তোমরা এখন কি চাইছো? কারণ যেভাবে আমরা দেখছি যে একবার নয়, এটা নিয়ে তিনবার এইরকম একটা প্রক্রিয়া হলো, কিন্তু আজকে তোমরা এখনো পর্যন্ত, কালকে আমরা দেখলাম এবং আজকে তোমাদের আন্দোলনের ঝাঁজ আরো কয়েকশো গুণ বাড়লো, তোমরা কি চাইছো বা তোমাদের ডিমান্ড কি, বা রাজ্য প্রশাসনের কাছে তোমরা একেবারে আজতাক বাংলার মাধ্যম দিয়ে তোমরা রাজ্য প্রশাসনের কাছে কি আবেদন জানাচ্ছ? দেখুন, আমাদের আবেদন প্রথম থেকেই খুবই সুস্পষ্ট। আমাদের আবেদনের যে পাঁচটা পয়েন্ট, সেই পাঁচটা পয়েন্টে আমরা অনড়, এবং সেই পাঁচটা দাবি কোনো মতেই চেঞ্জ হয়নি, এবং আমরা চাইছি অচল অবস্থা যত তাড়াতাড়ি সম্ভব কাটানো যায়, কারণ আমরা কোনোদিনই চাই না যে আমরা ডাক্তারি ছেড়ে এইখানে পড়ে থাকি, আমরা এইগুলো করতে আসিনি, আমরা পড়াশোনা করেছি, এত পড়াশোনা করেছি মানুষের সেবা করার জন্য এবং ডাক্তারি করার জন্য, তাই জন্য আমরা চাইছি অচল অবস্থা যতটা সম্ভব কাটানো যায়, এবং প্রশাসনের সঙ্গে আলোচনা করে একটা সদর্থক আলোচনার মাধ্যমে পুরো জিনিসটাকে যাতে অচল অবস্থাটা যাতে কাটানো যায় সেই ব্যবস্থা যাতে করা যায় যত তাড়াতাড়ি সম্ভব, এটাই আমরা চাইছি। Oh, shit.